আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে ট্রায়াজ একটি মেডিকেল কোড খুবই নিষ্ঠুর এবং ভয়াবহ একটা কোড যেটা উপায় না থাকলে বৃহত্তর স্বার্থে প্রয়োগ করতেই হয় বইয়ের কথা পড়েছি যুদ্ধক্ষেত্রে আর্মির ডাক্তাররা এটা অ্যাপ্লাই করেন ধরুন ভারতের সঙ্গে চীনের যুদ্ধ লাগলো কথার কথা বোঝানোর জন্য তাতে জন ভারতীয় সেনা আহত হলেন কিন্তু যুদ্ধক্ষেত্রে ডাক্তারি যন্ত্রপাতি তো বেশি থাকে না অস্থায়ী পরিকাঠামো দেখা গেল ফিল্ডে পরিকাঠামো আছে কুড়িজনকে চিকিৎসা দেওয়ার মতো এবার ওখানে ডাক্তার যিনি দায়িত্বে আছেন তার কাজ ট্রায়াজ করা উনি নির্ধারণ করবেন কী নির্ধারণ করবেন কার ইঞ্জুরি সিভিউরিটি কতটা কাকে বাঁচানো সম্ভব এবং রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে সে কতটা কাজে লাগবে মানে খুব সোজা ভাষায় বললে যার তুলনামূলক অল্প আঘাত এবং চিকিৎসায় সাড়া দিয়ে সুস্থ হবে এবং আবার যুদ্ধে ফিরতে পারবে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে কতটা ইম্পর্ট্যান্ট তারাই শুধুমাত্র চিকিৎসা পাবে বাকি তিরিশ জন আহত চিকিৎসা পাবে না পরিকাঠামোর অভাবে উইথ ডিউ রেসপেক্ট ফর অল সোলজার্স দেশের দশের সমাজের বৃহত্তর স্বার্থে রাষ্ট্র দেখবে ওই তিরিশ জন যারা মরণাপন্ন অবস্থায় বাঁচানো সম্ভব নয় এতটাই ইনজিওর্ড ওরা দেশের মানুষকে বাঁচানোর জন্য যুদ্ধে ফিরতে পারবে না সীমিত মেডিকেল রিসোর্স ওদের জন্য খরচ করা মানে ওই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সেটা নষ্ট হবে এবার বাস্তবের দিকে আসুন পরিস্থিতি যেদিকে এগোচ্ছে ট্রায়াজ হয়তো অ্যাপ্লাই করা ছাড়া আর উপায় থাকবে না করোনার জন্য আসনের অভাব অক্সিজেনের অভাব ওষুধের অভাব এমনই জায়গায় পৌঁছাবে আরও একটু পরিষ্কার করে বললে আপনারা বুঝতে পারবেন ধরুন একটা পরিবার তাতে মা বাবা এবং একটি মেয়ে আছে মেয়ের বয়স বছর কুড়ি পুরো পরিবারই করোনায় আক্রান্ত তাহলে ট্রায়াজ অ্যাপ্লাই হলে কি দাঁড়াবে একটু জানবেন ভর্তি নিয়ে ট্রিটমেন্ট দেওয়ার মতো বেড ইনফ্রাস্ট্রাকচার অক্সিজেন ইত্যাদির অভাব বাবার বয়স হয়েছে এখন রিটায়ার্ড পারসন মানে হলেও দেশের বৃহত্তর কাজে সমাজের কাজে উনি আসছেন না মায়ের বয়সও বেশি এরা এলডারলি পপুলেশান হয়তো করোনা হলে এদের সারভাইভেলিটি এতটাই বেশি হবে যে এদের ভর্তি করা কেন্দ্র করে চিকিৎসা দিলেও সারভাইভাল চান্স কম মা বাবা ভর্তির বেড পাবেন না এল্ডারলি পপুলেশন উইল বি এক্সক্লুটেড ফার্স্ট ফলোয়িং ট্রায়াজ নতুন প্রজন্ম সামনে ভবিষ্যৎ এবং তারা দেশের কাছে আসবে এবং ছোটদের সিভারিটি কম হবে ইমিউনিটি বেশি সুতরাং যেটুকু রিসোর্স আছে যেটুকু অক্সিজেন আছে এদের দিলে হয়তো কাজে লাগবে যে কটা বেড আছে এদের ভর্তি করলে সেটা আখেরে বৃহত্তর জনস্বার্থে ফলপ্রসূ হবে তাহলে সারাংশ কি দাঁড়ালো চোখের সামনে বাচ্চা মেয়েটি দেখবে আমরা চিকিৎসা পেলাম বা আমি চিকিৎসা পেলাম কিন্তু বাবা মা বাবা মার চিকিৎসা পরিকাঠামোর অভাবে এবং ট্রায়াজের অ্যাপ্লাইয়েড হয়ে ভর্তি হতে পারলেন না চিকিৎসা পেলেন না ট্রায়াজের ভয়াবহতা এতটাই বেশি আপনি চিন্তা করতে পারবেন না ইতালিতে করোনা চিকিৎসায় ট্রায়াজ প্রয়োগ হয়েছিল ইতালির প্রেসিডেন্টের কান্নার ভিডিওটি মনে আছে তো ভারতেও হয়তো ট্রায়াজ প্রয়োগ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তবুও আপনি মাস্ক পরবেন না দূরত্ব বজায় রাখবেন না জমায়েত ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন যারা মাস্ক পরবেন তাদের টিটকিরি করবেন হাত স্যানিটাইজ করবেন না বিনা প্রয়োজনে রাস্তায় বেরোবেন রাস্তায় ঘোরাঘুরি করবেন এইভাবে যদি আপনি বা আপনারা এইভাবে যদি আপনি বা আপনারা রাস্তায় বেরুন এবং সরকারি নির্দেশকে না মেনে চলাফেরা করেন আগামী দিনে ভারতে এইরকমই কিছু প্রয়োগ হতে পারে সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সরকারি নির্দেশিকা পালন করে চলাফেরা করুন ধন্যবাদ আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে